আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি বাসা দেখার জন্য যাচ্ছিলাম দেখেন চায়নার অ্যাপ্লিকেশনগুলো কত ডেভেলপ করেছে ম্যাপের ভিতরে আমি যদি ক্যামেরা অন করে রাস্তার দিকে ধরি তাহলে আমাকে একবার রিয়াল লোকেশন দেখাচ্ছে যে আমি কোন দিকে যাব একবারে আমার ক্যামেরা অন করা থাকবে এবং রিয়াল লোকেশন দেখিয়ে আমাকে সেদিকে নিয়ে যাচ্ছে আমি কয়েকদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম যে চায়নাতে আসলে যারা বাইরে বাসা নিয়ে থাকতে চান যে সকল স্টুডেন্টরা তারা কিভাবে বাসা নেবেন এটার বলতে পারেন সেকেন্ড পার্ট হিসাবে এই ভিডিওটা যাচ্ছে এখানে যে কোম্পানিগুলো আছে ওদের সাথে কথা বললে ওদের রিপ্রেজেন্টেটিভ যাবে আপনার সাথে আপনি যাওয়ার পর আপনার বাসার লোকেশন সব কিছু দেখাবে আর ম্যাক্সিমাম বাসাতেই হচ্ছে আপনার ফার্নিচার এবং কিছু ইলেকট্রিক ইকুইপমেন্টগুলো দেওয়া থাকে যেমন দেখছেন ওয়াশিং মেশিন ফ্রিজ রান্না করার জন্য গ্যাস স্টোভ বা এসি খাট এরকম টুকটাক জিনিস দেওয়া থাকে এটা আর একটা বাসায় আসলাম এখানেও দেখেন একটা কেবিনেটের মতো আছে খাট আছে তারপর এসি আছে সোফা আছে ফ্রিজ আছে এবং রান্নাঘরেও রান্না করার যে ইকুইপমেন্টগুলো মোটামুটি সবই দেওয়া থাকে আপনার শুধু পার্সোনাল বিলঙ্গিংস যেগুলো জামা কাপড় বা আপনার রান্না করার হাড়ি পাতিল এগুলো নিজেদের কিনে নিতে হবে বাকি মোটামুটি অনেক ইকুইপমেন্টই দেওয়া থাকে ওয়াশিং মেশিন এসি ফ্রিজ এগুলো স্বাভাবিক সব বাসাতেই দেওয়া থাকে সো আজকে আমি হচ্ছে মোটামুটি দুটো বাসা দেখেছি এরপরে আরও একটি বাসা দেখতে যাব এগুলোর ভাড়ার যদি আমি বলি এক রুমের বাসা সাথে হচ্ছে আপনার টয়লেট এবং হচ্ছে কিচেন অ্যাটাচ করা থাকে একরুমের ফ্ল্যাট বলতে পারেন সো এগুলোর মোটামুটি বাংলাদেশি টাকার সতেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে এগুলোর ভাড়া হয়ে থাকে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে তিন মাসের ভাড়ার টাকা আর এক মাসের ডিপোজিট টোটাল চার মাসের ভাড়ার টাকা আপনাকে একসাথে মালিককে পেমেন্ট করতে হবে তিন মাস পর পর আপনার ভাড়া পেমেন্ট যেমন